একাদিকে হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তো এখন বাজে সকাল 9:15, আর আমি উঠেছি অনেকক্ষণ, উঠে অনেক কাছাকাছি ছিল, সব কমপ্লিট করলাম, ঘর টর ঝাড় দিলাম, আর বৃষ্টি আর মিষ্টিকে ডাকবো এখন, কারণ বৃষ্টি আজকে স্কুলে যাবে। কালী পুজো ভাই ফোটার পরে স্কুল খুলেছে শনিবারে, আমি বাপের বাড়িতে ছিলাম, আমি কালকে এসেছি, আর আজকে থেকে ও স্কুলে যাবে। তো এখন অনেক কাজ বাকি, সকালের টিফিন টিফিন করব আর চা করব, অনেক কাজ বাকি আছে, অনেক কাছাকাছি ছিল আসলে, কালকে সব বার করে রেখেছিলাম। আমি আসলে বাইরে কোথাও গেলে 4-5 দিনের জন্য, বাপের বাড়িতে হোক যেখানেই হোক, আমার স্বভাব আমি এসে ঘরের সমস্ত কিছু পর্দা থেকে শুরু করে সব কাঁচা, কারণ সব ধুলো ধুলো পড়ে যায়, তো কারণ ওরা ঠিকঠাক ঝাড়াঝাড়ি করতে পারে না, তো আমাকে এইসব এসে সেইভাবে কাছাকাছি করে নিতে হয়। প্রচণ্ড ধুলো পড়ে, কারণ একদম রাস্তার সামনে যেহেতু ঘর, তো প্রচণ্ড ধুলো টুলো পড়ে হাঁপিয়ে গেছি, কারণ 2-3 বার করে দোতলায় ওঠানামা করেছি। আমি খুব একটা উঠিই না, কারণ এখন শীতকাল, তো রোদটা নিচে খুব কমই থাকে, তো সেই কারণে 3 তলায় দিয়ে আসলে পরে শুকায় তাড়াতাড়ি, তো সেই কারণে গেছিলাম। পরে আবার কিছু জিনিস ছিল, আবার গেছি, আবার মেলে এসেছি, আবার কিছুটা ভিজিয়েছি, বেলায় কাচবো। তো এখন বৃষ্টি আর মিষ্টিকে ডাকবো, দেখো ঘুমানোর অবস্থা, দেখো দাঁড়াও দেখাচ্ছি মিষ্টির অবস্থা। দেখো মিষ্টি আসলে একটু হালকা ঠান্ডা পড়েছে, আমরা একটু সবাই পাতলা জিনিস গায়ে দিয়ে শুই রাতে, কিন্তু মিষ্টি দেখো একদম সারা রাত কিছু গায়ে দেয় না, ওর গায়ে দিলেও না বারবার ঠেলে ঠেলে ফেলে দেবে, অস্বস্তি হয় ওর মধ্যে। আর এই যে ডাকবো এক্ষুনি, দুজনে ঘুম থেকে উঠে গেছে, একজন গেছে ব্রাশ নিয়ে, আর একজন ঘরে ঠাম্মার সাথে কি করছে কে জানে, চলো যাই দেখি। এই দেখো ব্রাশে কোলগেট লাগিয়েছি, চলো গোলু, এলে ব্রাশ নে, দেখো বসে আছে, না ব্রাশ না, গুড মর্নিং বলো তো। তো দেখো আমি বৃষ্টিকে আর মিষ্টিকে দাঁত মাজিয়ে দিয়েছি, আর এখানে এসে দুধ বসিয়ে দিয়েছি একটাতে, আর একটাতে চা বসিয়ে দিয়েছি, আর এখানে আমি আটাটা মেখে নেবো, আটাটাও নিয়ে নিয়েছি, আর এখানে দেখো কালকে শাক এনেছিলো, ওটাকে কি বলে মেথি শাক, এই প্রথম আনলো, তো আমি এখানে আটাটা মেখে নিচ্ছি তাড়াতাড়ি করে, এই তো শীতের বেলা খুব তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়, তো সকাল সকাল কাজ না করলে না অসুবিধা হয়। দেখো এখানে আমি আটা মেখে রুটিটাও বেলে নিয়েছি, আমি না এভাবে বেলে নিলে সুবিধা হয়, একটা একটা করে করলে পরে আমার অসুবিধা হয়ে যায়। তো রুটি ফুটি করা কমপ্লিট, দুধে ভিজিয়েও দিয়েছি, আর এদিকে আমাদের চাও হয়ে গেছে, চাটা ছেঁকে নেবো, একটা শাশুড়ির জন্য আর একটা আমার জন্য, তো চাটা ছেঁকে নিই। তো ছাকা হয়ে গেছে, চাটা দিয়ে আসি শাশুড়িকে, আর এখানে দেখো বৃষ্টির খাবারটা দিয়ে দিয়েছি, ও স্নান হয়ে গেছে, রেডি হয়ে গেছে, ও খুব আস্তে আস্তে খায় জন্য তাড়াতাড়ি দিয়েছি, আর এদিকে মিষ্টির খাবারটাও নিয়ে চলে এসেছি, মাঝখানে আমি আমার চাটা খেয়ে নিয়েছি, কারণ পরে আর খাওয়া হয় না, দেরি হয়ে যায়। তো উনি তো এখনও গড়াগড়ি খাচ্ছে, বলছে আমার ঘুম পেয়েছে, উঠবে না। তো এখানে আমি ওদিকে খাইয়ে টাইয়ে চলে এসেছি, শাকটা হয়ে গেছে, একটু বেগুনটা বেশি করে দিয়েছি, শাকটা একটু তেতো ভাব হয় সেই কারণে, দেখো হয়ে গেছে। বড়ি আমরা দিই, কিন্তু বড়িটা ঘরে ছিল না, আর শাকটা হয়ে যাওয়ার পর আমি এখানে পাঁচমিশালি নিরামিষ তরকারিটাও বসিয়ে দিয়েছি। শীতকালে নানান রকম সবজি পাওয়া যায়, তো বেশ ভালোই লাগে খেতে, একটু ধনে পাতা দিয়ে দিই লাস্টে, খেতে খুব ভালো লাগে। আর এখানে আমাদের বেলে মাছ নিয়ে এসেছিলো, আর মেয়েদের জন্য কাটা পোনা নিয়ে এসেছিলো, তো আমি সর্ষে বাটা দিয়ে করব মাছটা। আর এখানে আমার দেখতে দেখতে নিরামিষ তরকারিটাও হয়ে গেছে, মেয়ের ভাতটাও বসিয়ে দিয়েছি, তো চলো তরকারিটা আমার হয়ে গেল, এবারে মাছটা বসাবো। মাছটা দেখো আমি ম্যারিনেট করে রেখেছি, আমি যে সর্ষেটা ভিজিয়ে রেখেছিলাম, আমি অ্যাকচুয়ালি গুঁড়োটা ব্যবহার করি, তো আমি সব দিয়ে মশলাপাতি দিয়ে মেখে রেখেছি। আর এদিকে বেলা হয়ে যাচ্ছিলো বলে মিষ্টিকে স্নান করিয়ে রেডি করে দিয়েছি, ও এখন টিভি দেখবে, ভীম দেখবে, আর এদিকে ছাদ থেকে সকালে যা কেচেছি সব নিয়ে আসলাম,
আর এদিকে মাছটাও আমার এই ফাঁকে করে নিয়েছি, রান্নাটা মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে। তো আমি ঢেকে রেখে দিই, গরম তো তাই ঝুড়িটা চাপা দিয়ে রাখলাম। তো রান্না বান্না সব কমপ্লিট, আর এখন যাব বাসনগুলো মাজতে, তারপরে রান্নাঘরটার ঘরটা মুছলে আমার কাজ মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। আর দেখো পাখাটা চালিয়েছি, এত গরম লাগছে না, ছাদে গেছিলাম জামা কাপড় তুলতে, আর এত রোদের তেজ মানে বলার মতো না, পুরো ঘেমে গেছি। তো বসে নিই পাখার তলায়, তারপরে যাবো বাসনগুলো মাজতে। আর আমার দেখো মোটামুটি সব কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, বাসন টাসন মেজে আমি সব জামা কাপড়গুলো যে নিয়ে এসেছিলাম এখন সব ভাঁজ করে নেব। কিছু আছে আলমারিতে ঢুকাতে হবে, আর কিছু জিনিস আলনাতে রাখবো। তো আমি সেভাবে আলাদা আলাদা করে ভাঁজ করে রাখছি। আজকে রোদটাও প্রচুর তাপ ছিল, শীতের রোদ হলে কি হবে, এখনও তো সেভাবে ঠান্ডাটা পড়েনি, তো সেই কারণে তাপটা খুব গায়ে লাগছিল। আর এবারে আমি এই জামা কাপড়গুলো আলনাতে রেখে দেবো, কদিন ছিলাম না তো আলনাটাও সেভাবে গুছানো হয়নি, তো আজকেও হবে না, আজকে একটু ক্লান্ত লাগছে, অনেক কাছাকাছি করেছি, তাই আমি আলনাটা পরে গুছাবো। তো এখন কোনোরকমভাবে রেখে দিচ্ছি। আর এখানে দেখো ওই যে চাদরটা ওর ছোট পিসি দিয়েছে ওর বাবাকে ভাই ফোটাতে, খুব সুন্দর কালারটা, আমার তো খুব পছন্দ হয়েছে। দেয় প্রায় কয়েক বছর বাদে বাদেই দেয় আমার, বেশ এগুলো আমি না তুলে রেখি, তোমার অনেক বছর পরে আমি এটা নামাই, আমি রাফ ইউজ করার জন্য আলাদা করে কিনি। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখানে চলে এসে মিষ্টিকে খাওয়াতে, আমরা আগে খেয়ে নিই কারণ ওর টাইম লাগে তো একটু, ওই 1 ঘন্টা মিনিমাম, ওই কারণে আমরা আগে খেয়ে নিই তারপরে ওকে খাওয়াই, মানে ওকে ওই ঘরে খাওয়াই, আমাদের সাথে একটু একটু করে খাওয়াই, খাওয়াতে খাওয়াতে ওখানে পুরোটা কমপ্লিট হয় না, বাকিটা আবার নিয়ে চলে আসি ওদিকটা গুছিয়ে রেখে। তো এখন মিষ্টিকে খাওয়াবো, বসে বসে ফোন দেখছে, খাওয়া পড়ে রয়েছে, টাকা দিকে। আর মিষ্টির খাওয়া দাওয়া কমপ্লিট, আর মিষ্টিও স্কুল থেকে চলে এসছে, এখন ড্রেসটা ছাড়বে, ও এখন আমাকে বলছে ওদের স্কুলের পাশে একটা অনেক বড় ঠাকুর হয়েছে জগদ্ধাত্রী, সেই গল্পটাই করছে। তো আমরাও ভেবেছি যাব, দেখা যাক কবে যাওয়া যায়। আর ওকে আমি খাওয়াতে বসিয়ে দিয়েছি। আর মিষ্টির অবস্থা দেখো, ঘুমানোর সময় প্রত্যেক দিন ওর হাতের মধ্যে একটা খেলনা চাই চাই, তো এখন এই বাবেল ফুলানোগুলো নিয়ে ওর শোবে, ওর বায়না ওর বাবার কাছে বায়না করেছে, তোর বাবা এখন এনে দিল। আর আমার সব কাজকর্ম দেখো কমপ্লিট, আমি বৃষ্টিকে খাইয়ে বাসন টাসন মেজে চলে এসেছি, দেখো আমার জন্য আরও সারপ্রাইজ রয়েছে, মানে আরও জামা কাপড় রয়েছে আমার, এগুলো এখন গুছাতে হবে, বিরক্ত লাগে জানো তো জামা কাপড় গুছাতে, তো যাই হোক কিছু করার নেই, করতেই হবে। আর এদিকে মিষ্টি তো ঘুমাচ্ছে, আর বৃষ্টি এখানে ফোন দেখছে, তো ওরা দেখুক, আমি এক কাজ করি জানলার পর্দাটা লাগিয়ে ফেলি, জানলার পর্দাটা কেচে দিয়েছি, তো এটা না আমি নিজের হাতে বানিয়েছি, মানে এটার তোমার কাপড়টা কিনে এনে এগুলো সব সেলাই টেলাই সব নিজের হাতে করেছি আমি। আর একটা আছে কেনা, ওটা আমি আপাতত এখানে লাগাচ্ছি না, এটাই লাগাচ্ছি, গরমকাল ছিল তো হালকা পাতলার মধ্যেই লাগিয়েছি। তো হয়ে গেছে আমার পর্দাটা লাগানো,
তোমাকে আর পর্দাকে দুজন খেয়ে আমার মেয়েদের খুব পছন্দ এই পর্দাটা। তো মোটামুটি আমার কমপ্লিট আপাতত আজকের মতো। আর এদিকে তো মিষ্টি তো ঘুমাচ্ছেই, এদিকে দেখো পাশে ওর খেলনাটা ঠিকই আছে, এগুলো ছাড়াও চলে না ঘুমের সময়। বিশেষ করে নিয়ে এসেছিল এগুলো কালী পুজোর সময়, তার মধ্যে জল ভরে দেখো ফুল করে রেখে দিয়েছে। তো আজকে ভিডিওটা এ পর্যন্তই, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও। তো ভালো থেকো।